সপ্তম অধ্যায়ে কাজের মর্যাদা সম্পর্কে আমরা জানব। প্রথমে শ্রমজীবী সমাজে নানা প্রয়োজনে বিভিন্ন পেশার মানুষ রয়েছে। প্রত্যেক পেশার মানুষ শ্রম দিয়ে থাকে। এই শ্রমজীবীগণ আমাদের দৈনন্দিন জীবনযাপনে বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করেন। যেমন আমরা বোর্ডে কয়েকটি ছবি দেখতে পারি, দেখা যাচ্ছে পরিচ্ছন্ন করি, তারা আমাদের কি করতে পারে, স্কুল কলেজ বিদ্যালয় ভার্সিটি রাস্তাঘাট সবকিছু পরিষ্কার পরিচ্ছন্নতা রেখে আমাদের সাহায্য সহযোগিতা। তার পাশে আছে আরেকটি ছবি, সেটা হচ্ছে কারখানার ছবি। দেখো আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় শিল্প হচ্ছে পোশাক শিল্প। এই কারখানার শ্রমিক আমাদের নানানভাবে কাজকর্ম করে আমাদের এই দেশকে অর্থনৈতিকভাবে উপকার করছে। তাহলে আমরা জানলাম পরিচ্ছন্ন কর্মী, কারখানার শ্রমিক, তারপর আমরা জানবো পরিবহন শ্রমিক। পরিবহন শ্রমিক কি করে মালামাল এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে আসার জন্য আমরা পরিবহন ব্যবহার করি। আবার আমরা কি উত্থাও এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া আসা করার জন্য আমরা কি গাড়িগুলো ব্যবহার করি। তাহলে পরিবহন শ্রমিক আমাদের কি করতেছে, এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে মালামাল নিয়ে আসার জন্য সাহায্য সহযোগিতা করতেছে। তাহলে দেখো আমরা এই ছবিগুলো সম্পর্কে আগে যদি ভালো করে স্পষ্ট করে বুঝি তাহলে আমরা যে কোনো প্রশ্নই আমরা এখান থেকে করতে পারবো। দেখো আমরা প্রশ্ন করতে পারি, পেশা কি? মানুষ যে কাজ করে অর্থ উপার্জন করে সেটাই তার পেশা। এখন আমরা কি বলতে পারি যে এই লোক কি কাজ করে তার পেশা, কি কাজ করে তার অর্থ উপার্জন করতেছে? হ্যাঁ, গাড়ি চালিয়ে। তাহলে আমরা এটাকে কি বলতে পারি, পরিবহন শ্রমিক। আবার আমরা বলতে পারি যে এই ছবি থেকে আমরা কি বুঝতে পারতেছি, এই ছবি থেকে কি কাজ করে সে তার অর্থ উপার্জন করতেছে, কারখানার কাজ করে, তাই আমরা একে কারখানার শ্রমিক বলতে পারি। আবার তার পাশের ছবিতে আবার চলে আসলাম পরিচ্ছন্ন কর্মী কি করতেছে, দেখো স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় আমি আগেই তোমাদের বলছিলাম হাসপাতাল এগুলো নিরাপদ রেখে আমাদেরকে অনেক অর্থনৈতিক বলো আমাদের নিজের শারীরিক বলো সব কিছুতেই সাহায্য সহযোগিতা করতেছে। তাহলে আমরা আজ যদি আমরা এই বিষয়টা সম্পূর্ণ ক্লিয়ার থাকে তাহলে যে কোনো প্রশ্ন এখান থেকে কি করতে পারবো না, হ্যাঁ পারবো, ধন্যবাদ তোমাদের। তাহলে আমরা এখান থেকে কয়েকটি বাড়ির কাজ করতে পারি, তাহলে আমরা এখান থেকে প্রশ্ন তৈরি করতে পারি, পেশা কাকে বলে, এই প্রশ্নটা কি হয় না, হ্যাঁ থ্যাংক ইউ, এই প্রশ্নটা হয়। তাহলে পেশা কাকে বলে, সব ধরনের পেশাকে কি করতে হবে, আমরা যেহেতু পেশার সম্পর্কে জানছি তাহলে সব ধরনের পেশাকে কি করতে হবে। তারপর আরেকটি প্রশ্ন তৈরি করতে পারি, পরিচ্ছন্নতা কর্মীর কাজ কি। তাহলে আমরা এই উত্তরটুকু তোমাদের কাছ থেকে আশা করতে পারি না, আমি যদি এখন তোমাদের উত্তরটা না বলে দিই তাহলে তোমরা কি করবে, এই উত্তরটা লিখে আমাকে মেসেঞ্জারে পাঠাবে, আমি দেখবো, তারপর যাদেরটা হবে না আমি আবার পরবর্তী ক্লাসে তোমাদের একটা উত্তরগুলো লিখে দেবো। থ্যাংক ইউ, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আসসালামু আলাইকুম।